আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো আমার চ্যানেলের আরও একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। আর আজকের ব্লগটি আমি শুরু করলাম ব্রেকফাস্ট টাইম থেকে। তো আমার আম্মা এসেছে সকালবেলা, তো আমার ভাবি আবার এই যে দুধ চিতই পিঠা বানিয়ে দিয়েছে, আর আমি একটু সেমাই রান্না করে নিয়েছিলাম, পরোটা বানিয়েছি আর ডিম পোস্ট করে দিলাম, আর চা বানিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো আমার ছেলেকে আবার স্কুলে দিয়ে এসেছি। এটা হচ্ছে বৃহস্পতিবার দিনের ব্লগ আর কি। বৃহস্পতিবার দিন আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু ভয়েস ওভার করতে পারিনি বলে আপনাদের সাথেও শেয়ার করতে পারিনি। আর বাবুকে স্কুলে দিয়ে আসার সময় আমি আজকে দুপুরে রান্নার জন্য বাজার করে নিয়ে এসেছিলাম। তো এখানে মুরগি, লাউ, লাউ শাক, সিম, টমেটো এসবই নিয়ে এসেছি। তো এখন খালাকে সব কিছু গুছিয়ে দিলাম, খালা কেটে কুটে ধুয়ে নিবে, রান্নার জোগাড়টা আমাকে করে দিবে আর কি। আর এদিক থেকে আমরা ব্রেকফাস্ট করার পর টেবিলটা আর ক্লিন করে নিই, তো আমি এদিক থেকে টেবিলটাও ক্লিন করে নিচ্ছি। আর টেবিলটা ক্লিন করতে করতে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট করলাম। টেবিলটা ক্লিন করার পর হাতটা ওয়াশ করার জন্য যখন বেসিনে আসলাম, দেখলাম বেসিনটা খুব ময়লা হয়ে আছে। তো ভাবলাম বেসিনটাও একটু ক্লিন করে নিই। তো আমি কিন্তু আমার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করি, কিছু রেসিপি শেয়ার করি, আমার লাইফস্টাইলগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো ভাবলাম এটাও একটু ক্যামেরায় ক্যাপচার করে নিই, আমার আপুদের সাথে শেয়ার করব। হয়তো আমার আপুদের বেসিনটাও ময়লা হয়ে আছে, আমার এই কাজটা দেখে হয়তো আপুদের মনে পড়বে আর আপুরাও করে নিতে পারবে, সেই ভেবে কিন্তু আমি এইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর বেসিনের পাশে আমি একটা ফ্লাওয়ার বাসের মধ্যে মানি প্লান্ট রাখি আর কি, কাঁচের একটা ফ্লাওয়ার বাসের মধ্যে। তো ওই মানি প্লান্টটাও একটু ধুয়ে নিয়েছি। এই মানি প্লান্টটা কিন্তু বেশ কয়েকদিন যাবৎ আমি এই ফ্লাওয়ার বাসটার মধ্যে রাখছি, ভালোই আছে। আবার দেখলাম পাতাও, মানে নতুন পাতাও গজিয়েছে, মাশাল্লাহ ভালোই হচ্ছে। তো পানিটাও একটু বদলে নিলাম, ফ্লাওয়ার বাসটাও একটু ক্লিন করে নিলাম, আবার নতুন করে পানি নিয়ে আবার মানি প্লান্টটাকে দিয়ে দিচ্ছি। বেসিনটা ওয়াশ করে নিলাম আর সব কিছু একটু আশেপাশে ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পর সব কিছু গুছিয়ে নিয়েছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করছি এখন কেমন লাগছে। মোটামুটি সব কাজ শেষ, সবগুলো রুম গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আমি। তো আমার বেডরুমটাও আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। তো রাখি আপু, তুমি জানতে চেয়েছো যে আমার বেডরুমে কয়টা জানালা। তো বেডরুমে এই যে দুইটা জানালা, একটা খাটের মাথার কাছে আর একটা এই যে ডান পাশে, তো এই দুইটা জানালাই কিন্তু বেডরুমে। আর বাকি যে দুইটা দেখা যাচ্ছে, ওইখানে বারান্দা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা বারান্দা করিনি রুমটাকে বড় করার জন্য। কিন্তু বাহির থেকে দেখতে যেন বিল্ডিংয়ের ডিজাইনটা চেঞ্জ না হয়ে যায়, সেজন্য আমরা এখানে যে সাউন্ড প্রুফ গ্লাসগুলো আছে এই গ্লাসগুলো লাগিয়ে নিয়েছি। আর এজন্যই মনে হয় যে এই বেডরুমটাতে অনেকগুলো জানালা, আসলে দুইটা জানালা, আর বাকিগুলো জানালা না ঠিক, কিন্তু জানালার মতনই লাগে দেখতে, পর্দা দেয়া একইভাবে। তো এই আর কি, ওগুলো খোলা যায় না, ফিক্সড গ্লাস। খালা সব কিছু কেটে কেটে ধুয়ে দিয়েছে, আমি রান্না করতে যাব। তখনই আমার খালাতো বোন তুলি আসলো, আর এই যে আমার খালা, মানে আমার ছোট খালা আমার জন্য এই শুটকির তরকারিগুলো রান্না করে পাঠিয়েছে ওর কাছে। এই তরকারিগুলো আমার খুব পছন্দ, আমার খালার হাতের এই শুটকি তরকারিটা আমি খুব বেশি পছন্দ করে খাই। তো এজন্য খালাম্মা আবার ওর কাছে রান্না করে পাঠিয়ে দিল দুই রকমের শুটকির তরকারি আর কি। আর তুলি এদিকে কেক বানিয়ে এনেছে, আর পুডিং বানিয়ে এনেছে, আর ব্রেড বানিয়ে নিয়ে এসেছে। তো আজকে সকাল থেকেই শুধু প্রিয়জনেরা আমার জন্য মজার মজার খাবার তৈরি করে নিয়ে আসছে, ভালোই লাগছে।
আর এদিক থেকে আমি কালকে রাতে এখানে চটপটি বানানোর জন্য 1 কেজি পরিমাণ ডাবলি ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ধরে ডাবলিটাকে ভিজিয়ে রাখলে ডাবলিটা খুব বেশি সফট হয় এবং খুব সুন্দরভাবে ফুলেও যায়, সেজন্যই ভিজিয়ে রাখা। তো এখন এটাকে আমি সিদ্ধ করে নিব, চুলায় বসিয়ে দিলাম। আর চুলায় বসিয়ে দিয়ে ডাবলির কালারটা যেন ফ্যাকাশে না হয়ে যায় সেজন্য আমি 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম, আর কিছু পরিমাণ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। আর পাশের চুলায় আমি কিছু আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিব, কারণ চটপটি বানানোর জন্য কিন্তু আলু আর ডিম মাস্ট লাগবেই। তো রান্নাটা আমি করব আগে এই দুটো জিনিস প্রসেসিং করে রেখে, তারপরে আমি রান্না বান্না শুরু করব। তো এই যে আলু আর ডিম ধুয়ে নিলাম, এটাও সিদ্ধ বসিয়ে দিচ্ছি এখন। আর ডাবলিটা আর আলু ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে কিন্তু আমি আমার ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, তো ওকে এখন নিয়ে এসেছি বাসায়। নিয়ে এসে আমি ডাবলিটা একটু চেক করে নিচ্ছি সিদ্ধ কেমন হলো, আর আলুটা আর ডিমটা উঠিয়ে ছিলে ফেলেছি। আর পাশের চুলা তাড়াহুড়া করে ভাত বসিয়ে দিলাম, কারণ রান্না কিন্তু এখনও কিছুই হয়নি। তো ভাতটা হয়ে যাক, আর এদিক থেকে আমি তরকারিগুলো ডাবলিটা হয়ে গেলেই রান্না করে ফেলবো। আর ডাবলিটা কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, কিছু ডাবলি সিদ্ধ হয়ে যাবে মানে গলে যাবে, আর কিছু আস্তে আস্তে থাকবে। এই টাইপের যখন হবে তখনই এটাকে অফ করে দিতে হবে আর কি, চুলার হিটটা। তো আমি এখন চুলার হিটটা অফ করে দিব। আর পাশের চুলায় তো আমি একটা একটা করে রান্না অলরেডি করে নিয়েছি, লাউ শাক ভাজি করেছি, মুরগির মাংস রান্না করছি, সিম ভর্তা করেছি। তো কিছুই আর আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো সব খাবারগুলো সার্ভ করে নিয়ে একবার টেবিলে চলে আসলাম। এই তো দেশি মুরগি রান্না করেছি আলু দিয়ে ঝোলঝোল করে, লাউ শাক ভাজি, সিম ভর্তা, আর দুই রকমের খালাম্মার রান্না করা শুটকির তরকারি, অনেক মজার। তো এখন আমরা সবাই ভাত খেয়ে নিব। লাউও রান্না করেছি কিন্তু লাউটা গরম, রাতের বেলায় খাবো লাউটা, তাই আর টেবিলে সার্ভ করা হয়নি। তো আমরা এখন সবাই মিলে ভাত খেয়ে নিব। আর আমি জানি আমার আজকের এই ভিডিওটিও প্রতিদিনের ভিডিওর মতো আমার খালাম্মা টিভিতে বসে দেখবে, তো ওনার কাছে অনেক ভালো লাগবে দেখে যে আমরা এই ওনার রান্না করা তরকারিটা দিয়ে সবাই ভাত খাচ্ছি অনেক মজা করে, আর অনেক টেস্টি হয়েছে, অনেক ইয়াম্মি হয়েছে। বাচ্চারাও খুব পছন্দ করে এই তরকারিগুলো, শুটকির তরকারিগুলো। আমার খুব বেশি পছন্দ, আমি ছোটবেলা থেকেই আমার খালাম্মার হাতের এই শুটকির তরকারিটা খুব পছন্দ করি। তো এখন আমি ওদেরকে বেড়ে দিচ্ছি, ওরা আবার এমন হয়েছে যে বেড়ে দিলে নাকি স্বাদ লাগে ওদের কাছে, আমি যদি বেড়ে না দিই তাহলে নাকি খাবার মজা হয় না। বলেন তো দেখি কেমন লাগে। ওরা নিজেরা কিন্তু নিয়ে নিতে পারে, কিন্তু বলে যে মা তুমি দিলে স্বাদ হয় বেশি, মজা হয় বেশি, তুমি দাও। তো ওদেরকে একটু খাবার সার্ভ করে দিলাম। আর এখন আমি এখানে 250 গ্রাম তেঁতুল নিয়ে নিলাম, আর একটু গরম পানি দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর তিনটা কিন্তু অলরেডি আমাদের খাওয়া দাওয়া করতে করতে বেজে গেছে, তো বিকালের জন্য কিন্তু চটপটিটা রেডি করব। ফিরে এলাম 1 ঘন্টা পর। তো তেঁতুলটাকে কিন্তু এই যে এভাবে একটু কোচ নিয়ে তেঁতুলের কাপটাকে বের করে নিচ্ছি, এভাবে হাতের সাহায্যে একটু ভালো করে চিপে চিপে কিন্তু তেঁতুলের কাপ বা মার যে যেটাই বলুক না কেন বের করে নেওয়া যায় খুব সহজভাবে। তো চটপটি তৈরি করার জন্য কিন্তু আগে তেঁতুলের এই টকটাকে রেডি করছি। তো 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি যে চটপটির মশলাটা পাওয়া যায় ওটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে এখন একটু মিক্সড করে নিচ্ছি। আর এখন 1 চা চামচ পরিমাণ ভিট লবণ দিয়ে দিলাম। তো এখন ভালো করে আবার নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। টকটা কিন্তু অনেক ইয়াম্মি লাগছে, মনে হচ্ছে জিভে পানি চলে আসছে দেখেই ভয়েস ওভার করার সময়। আর খুব বেশি টেস্ট হয়েছিল আজকের চটপটিটা, আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করি আমার প্রিয় আপুদের কাছে ভালো লাগবে। চটপটি বানানোর জন্য কিন্তু আমি এখানে শসা কুচি করে নিয়েছি, ধনে পাতা কুচি করে নিয়েছি, আর 2-3টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর এই যে আলু ডিম সিদ্ধ করে নিয়েছি, আর টকটা তো প্রথমে রেডি করলাম। আর এখন কিছু ফুচকা ভেজে নিব। এখন প্রায় 4:15টার মতো বেজে গেছে, ফুচকাটা ভেজে নিয়ে চটপটিটা রেডি করে ফেলবো আর কি। বিকেলের নাস্তায় আমরা চটপটি খাবো আজকে।
এই তো ফুচকাগুলো সব ভেজে নিচ্ছি, তো বাচ্চারা দাঁড়িয়ে আছে চটপটি খাওয়ার জন্য, তো মেয়েকে বললাম পড়া রেখে তুমি দাঁড়িয়ে থেকো না, যাও পড়ো, আমার মেয়ের তো 5 তারিখ থেকে পরীক্ষা, আমি আগেও বলেছি আপনাদেরকে, তো খুব বেশি টেনশন হচ্ছে ওর পরীক্ষা, এতদিন পর এই পরীক্ষাটা হতে যাচ্ছে, কোনো রকম ক্লাস হয়নি, খুবই টেনশনে আছি, আর সময় দিয়েছে খুব কম, মাত্র 1 ঘন্টা 30 মিনিট, তো আল্লাহ জানে কি হবে, সবাই দোয়া করবেন সব বাচ্চাদের জন্য যেন সবার পরীক্ষা ভালো হয়। তো এই তো কথা বলতে বলতে ফুচকাগুলো ভেজে নিলাম, এখন চটপটি রেডি করব। আর এখানে তো আমি 1 কেজি পরিমাণ ডাবলি সিদ্ধ করে নিয়েছিলাম, 1 কেজি পরিমাণ তো আর বানালে খাওয়া হবে না, তো এখান থেকে আমি আমাদের যতটুকু লাগবে নিয়ে নিচ্ছি, আর বাকিটা আমি ডিপ ফ্রিজে বক্সের মধ্যে রেখে দিব আর কি। এই তো সব কিছু রেডি করে চটপটি বানানোর জন্য টেবিলে নিয়ে এলাম, তো আজকে কিন্তু আমি রাস্তার ধারে মামারা যেভাবে চটপটিটা রেডি করে ঠিক সেভাবেই চটপটিটা বানানোর চেষ্টা করব। তো আমার মতো যারা চটপটি লাভার আছে তাদের কাছে অবশ্যই আমার আজকের এই চটপটির রেসিপিটা ভালো লাগবে, আর আমার প্রিয় আপুদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমার কাছে ভালো লাগবে, আর আপনাদের একটা কমেন্টই কিন্তু পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করতে আমাকে অনেক বেশি উৎসাহিত করে। তো চটপটিটা রেডি করে নিচ্ছি, তো ডাবলির মধ্যে প্রথমে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম 2টা আলুকে এভাবে হাতের সাহায্যে একটু ভেঙে দিচ্ছি, পুরোপুরি ম্যাশ করব না, একটু আস্তে আস্তেই রাখব। এরপর দিয়ে দিচ্ছি কিছু শশা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিব, এখন কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো, এটা আসলে যে যেরকম ঝাল খায় সেটার উপর নির্ভর করে, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি যে টকটা রেডি করে রেখেছিলাম, তো পুরো টকটা কিন্তু দিব না, অনেকে কিন্তু আলাদা টক নিয়ে খেতে পছন্দ করে চটপটির সাথে, তো আমি এখানে হাফ দিয়ে দিচ্ছি আর হাফটা আমি রেখে দিচ্ছি। আর যে ফুচকা ভেজে নিয়েছিলাম ওখান থেকে কিছু ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছি, কারণ একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকলে কিন্তু চটপটিটা খেতে খুব ভালো লাগে। আর এখন 2টা ডিম আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর যে চটপটির মশলাটা পাওয়া যায় রেডিমেড, চটপটির মশলা কিন্তু ঘরেও তৈরি করা যায়, তো আমি রেডিমেডটা দিয়েই তৈরি করছি, সেটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে ভালো করে এটাকে আমি এখন মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও কিছু শশা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি আর উপর থেকে 1টা ডিম গ্রেট করে দিয়ে সুন্দর করে একটু পরিবেশন করে নিলাম। তো এই ছিল আমার আজকের চটপটি রেসিপিটা, আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে। তো এখন আমরা সবাই মিলে চটপটি খেয়ে নেব, আর কিন্তু দেরি করা যাচ্ছে না, মানে ছেলে মেয়েরা খুব পাগল হয়ে গেছে কখন চটপটি খাবে, আর চটপটিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালোও লাগবে না। তো এই ছিল সব মিলে আমার আজকের ব্লগটি, এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।